वेलकम माय स्टूडेंट्स, आज हमरा वही प्रोबेबिलिटी जे सेकंड चैप्टर टा रैंडम वेरिएबल एंड इट्स डिस्ट्रीब्यूशन एटा दो एक टा टॉपिक के ऊपर आलोचना करूँ। हमरा आगे मैथमेटिकल एक्सपेक्टेशन बा रैंडम वेरिएबल की अतरा पर्यंत आलोचना करेछि। वही मैथमेटिकल एक्सपेक्टेशन संगे वेरिएंस बा भेदमान আর তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমান পার্থক্য ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমাদের আজকের একটি টপিক শুধু থাকবে কি ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্স বা বাংলায় কি বলছে ভেদমান। এই ভ্যারিয়েন্স বা ভেদমান আমরা বের করতে গেলে ওই পূর্বের যে আমরা নিয়ম কানুনগুলো জেনেছিলাম সেটা একটু রিমাইন্ড করে দিই। দেখো এই ই অফ এক্স এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপেক্টেশন। এক্সপেক্টেশন বাংলায় যাকে বলি আমরা গাণিতিক প্রত্যাশা। এই ই অফ এক্স চলের উপরে আমরা বের করি কিভাবে, সাপোজ এর ডিস্ট্রিবিউশন টেবিলটা যেমন এক্স তার সঙ্গে যেটা পি অফ এক্স বেরিয়েছিল যেমন এক্স ওয়ান পি অফ এক্স সাপোজ মনে কর 1/4, এক্স টু সাপোজ হাফ আর এক্স থ্রি সাপোজ 1/4। তাহলে এক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালু আর পি এক্স ওই এক্স ইন্টু পি এক্স এই ভ্যালুগুলো আমরা যখন ক্যালকুলেশন করব এটা 1 1, তাহলে এক্স ওয়ান এটা পি এক্স ওয়ান, এক্স টু পি এক্স টু, এক্স থ্রি, এভাবে আমরা এই ভ্যারিয়েবলের সঙ্গে যে প্রবাবিলিটি গুলো বেরিয়েছে ওগুলো গুণ করে মানে এই 1 × 1/4 প্লাস 2 × 1/2 প্লাস 3 × 1/4 এইটা যেটা বেরায় এটাকে ওই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলা হয়। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ই অফ এক্স সমান আমরা এইটা এইটা বলতে পারি এটা এক্স ওয়ান পি ওয়ান, তো তাহলে ই অফ এক্স কে আমরা এটা এক্স ওয়ান পি ওয়ান, তাহলে এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস এক্স থ্রি পি থ্রি ডট ডট এরকম করে যতটা যাবে ততটাই আমরা করব, বুঝা গেল। তাহলে ই অফ এক্স মানে এটা এক্স ওয়ান আর এটা পি ওয়ান, সেগুলো সব গুণফলের যোগফল হবে। ওকে, তাহলে এটা রিমাইন্ড করে দিলাম। আর একটা দেখো ধরো ই অফ এ, ই অফ এ এর ভ্যালু কত, তাহলে এখানে কিন্তু আমার ছিল এক্স, এক্সটা অলরেডি ভ্যারিয়েবল, এক্স এর পজিশনটা হচ্ছে এই জায়গাটায় আর এটা ধ্রুবক, তো তাহলে এ যদি ধ্রুবক হয় তাহলে আমার ছকে কিন্তু প্রত্যেকটায় তখন এক্স এর জায়গায় এ বসে যাবে, এক্স এর জায়গাগুলো সবে আর পি অফ এক্স এর জায়গায় আমি এটা পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এগুলো করতে পারি। তো এর এই ই অফ এ সমান তাহলে এগুলো গুণ করলে কি হবে এ পি ওয়ান প্লাস এ পি টু প্লাস ডট ডট এ পি ফোর, দে এ কমন নিলে পি ওয়ান প্লাস পি টু প্লাস ডট ডট পি ফোর আর এইগুলো সমষ্টি কি হয় ওই প্রবাবিলিটির সবগুলো সমষ্টি ওয়ান হয়, তার মানে এ ইন্টু ওয়ান সমান এ হয়। তার মানে কোনো ধ্রুবক সংখ্যার যদি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বার করি তাহলে সেই মানটাই আসবে, ক্লিয়ার, এটা একটু মনে রাখবে। এই জায়গাটায় যাই হোক, যেমন এই জায়গাটায় যদি ই অফ এক্স তাহলে আমার ঠিক দেখো ওই যে ভ্যারিয়েবলটার জায়গায়, ভ্যারিয়েবলটার জায়গায় দেখো কি আছে আমার এ এক্স, এই ভ্যারিয়েবলটার জায়গায় তাহলে আমরা এ এক্স ওয়ান করে দেবো এটা কিন্তু পি ওয়ান, এখানে এ এক্স টু করে দেবো এটা কিন্তু পি টু, এখানে এক্স থ্রি করে দেবো এটা কিন্তু পি থ্রি, ডট ডট এরকম হয়ে যাবে। দিয়ে এইটা যখন ই অফ এ এক্স বের করব তখন এইগুলো সব গুণ এ এক্স ওয়ান পি ওয়ান, এ এক্স ওয়ান পি ওয়ান প্লাস এ এক্স টু পি টু প্লাস ডট ডট প্লাস যদি আর একটা এখানে ধরে নিই এ এক্স এন পি এন তাহলে এখানে হবে এ এক্স এন পি এন। এখান থেকে দেখো আমরা এ এক্স ওয়ান যদি কমন নিই, সরি এখান থেকে এটা কমন যাবে গেলে কি হবে
x1 p1 x2 p2 dot dot xn pn আর এইটা মানে কি এটা মানে তো e of x এই যে সূত্রটা বললাম না তোমরা এটা এটা মানে e of x তাহলে এই জায়গাটা a into e of x করে তাহলে e of ax সমান a into e of x যদি এরা মান চায় দেখো e of 2x plus e of 3x সমান কত তাহলে এই ক্ষেত্রে আমার দেখো 2 into e of x plus 3 into e of x এটা করে এটা থেকে দেখো ক্লিয়ার তাহলে এই যতগুলো বললাম এইগুলো একটু মাথায় রাখবে এটা আমরা আগের ওই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের উপরে একটু ডিসকাস করলাম ওকে এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে অনেকগুলো টার্ম যদি একত্রিত করা হয় যেমন যোগ থাকলে ধরো e অফ x1 প্লাস x2 প্লাস x3 এগুলো এগুলো একসঙ্গে এরকম হয়ে যাবে ডট ডট xn এটাকে লেখা হয় e অফ x1 প্লাস e অফ x2 প্লাস ডট ডট প্লাস e অফ xn এটা করা যায় আর যদি গুণে থাকে x1 ইনটু x2 ইনটু x3 ডট ডট xn তাহলে এখানে e অফ x1 into e of x2 into e of x3 dot dot e of xn তার মানে ভেরিয়েবলগুলোর গুণফলের এক্সপেকটেশন মানে প্রত্যেকটা ভেরিয়েবলের এক্সপেকটেশনের গুণফল ক্লিয়ার বা ভেরিয়েবলগুলির সমষ্টির এক্সপেকটেশন ওই ভেরিয়েবলের এক্সপেকটেশনগুলো সমষ্টি ব্যাস এটা মনে রাখবে এবার আমার ভ্যারিয়েন্সটা আসছিল ভ্যারিয়েন্সটা কি যদি এক্স চল হয় এক্স চল হলে ওই এক্স চল হলে এবং ই অফ এক্স তার গাণিতিক গাণিতিক প্রত্যাশা হলে আচ্ছা ই অফ এক্সটা আর একটা অর্থে আমরা এক্স বারও বলতে পারি কারণ এটা e of x টাকে আরেকটা নাম মধ্যক বলে বা মিন মধ্যক বা মিনও বলে তো এই মধ্যক বা মিনের m লেটারের জন্য এই e of x কে অনেক সময় আবার এই স্মল m দিয়েও প্রকাশ করে ক্লিয়ার তাহলে ক্ষেত্রে e of x টা যদি এর গাণিতিক প্রত্যাশা আর e of x কি বলেছি x বার বা মিন m ধরাও যায় তাহলে x চলের সাথে এই e of x এর এই সম্পর্কটা অতএব x সরি e of x তার গাণিতিক প্রত্যাশা হলে এই x মাইনাস x বার তার হোল স্কয়ার এর গাণিতিক প্রত্যাশাকে গাণিতিক প্রত্যাশাকে ভ্যারিয়েন্স বলে ভ্যারিয়েন্স বা ভেদমান বলে তার মানে এইটার গাণিতিক প্রত্যাশা মানে e অফ বার করতে হবে তা দেখো e অফ x মাইনাস x বার তার হোল স্কয়ার এবার এটা a মাইনাস b তার হোল স্কয়ার যদি আমরা ভাঙি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই যে প্রশ্ন এখানে দেখো এই যে একান্তি সমষ্টি থাকলে প্রত্যেকটা আলাদা লেখা যায় এটাও ঠিক একইভাবে e অফ x স্কয়ার মাইনাস এটা ধ্রুবক একবার লিখি 2 ইনটু 2x dx বার প্লাস e অফ x বার তার ওকে বাস এতটা পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম এবারে e of x স্কয়ার এটা মানে কি ধরো এই ভেরিয়েবল x আর এটা p of x এখানে ওই x স্কয়ার তারপর এটা p1 এটা x x1 স্কয়ার x2 স্কয়ার এটা p2 তাহলে এই ভাবে আমরা যদি এর গাণিতিক প্রত্যাশাটা বার করি তাহলে x1 স্কয়ার p1 x2 স্কয়ার p2 ডট ডট xn স্কয়ার pn তো এইখান থেকে যদি আমরা p1 p2 এই জায়গাগুলো ভালো করে দেখো
সমষ্টিটা সর্বদা কি পাই ওয়ান, তাহলে এইটাকে আমরা এটা রেখে দেবো ই অফ এক্স স্কয়ার করে, এটা এইভাবে বের করতে হবে প্রসেসটা বললাম। আর এইটা দেখো যে বলেছিলাম ই অফ এ এক্স সমান এ ইন্টু ই অফ এক্স, এটা হয় দেখেছিলাম একটু আগে, তাহলে এটাও একই রকম ভাবে দেখো এই এই দুটো কনস্ট্যান্ট নাম্বার এর মতো, তাহলে টু এক্স বা এটা হচ্ছে ই অফ এক্স হয়ে যাবে ই অফ এক্স। এখানে দেখো ই অফ এক্স এর আর একটা পরিচয় আছে এক্স বার, এখানে ই অফ এক্স বার তার হোল স্কয়ার। ওকে, এই এক্স বার মানে কি, এক্স বার মানে তো ই অফ এক্স, তাহলে আমি এক্স বারের জায়গায় আবার ই অফ এক্স তো লিখতে পারি, তাহলে এক্ষেত্রেও এটাকে আমরা এক্স বার তার হোল স্কয়ার যদি করি এটাকে, কেন ওই আর একবার তাহলে আমি মানতে হবে, একটু আগে দেখালাম ওই যে ফাঁকা গুলো, এটা এক্স বার হোল স্কয়ার হবে, আর ই অফ এক্স মানেও এক্স বার, তাহলে ই অফ এক্স স্কয়ার মাইনাস টু এক্স বার ইন্টু এক্স বার প্লাস এক্স বার, তার এটা দুটো এক্স বার তো একটা বাদ, তাহলে ই অফ এক্স স্কয়ার মাইনাস এক্স বার তার হোল স্কয়ার। আর এক্স বার মানে কি, এই এক্স বার মানে ই অফ এক্স লেখা যায় টোটালের হোল স্কয়ার, তাহলে এইটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স, ক্লিয়ার? এই ভ্যারিয়েন্সের যদি আমরা বর্গমূল করি যে তার ধনাত্মক মানটা নিয়ে নিই, কি বললাম বর্গমূল করে ধনাত্মক মানটা দিয়ে সেটাকে আমি সিগমা দিয়ে প্রকাশ করছি, রুট ওভার ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার, এটার ওই পজিটিভ মানটা, এইটাকে বলা হয় সমক পার্থক্য বা এসডি, এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি। তাহলে এটা বোঝা গেল এই জায়গাটা, এই যে ই অফ এক্স বার তার হোল স্কয়ার এটা কিভাবে আসছে, এইটা একটু আমি এই জায়গায় জাস্ট বলেছিলাম একবার দেখিয়ে দিই, না তো আবার কনফিউশনে পড়ে যাবে। দেখো ধরো ই অফ এ এটা সমান আমরা কি বলেছিলাম, এটা সমান বলেছিলাম এ হবে, কেন ওই যে এটা ধ্রুবক এ পি ওয়ান প্লাস এ পি টু প্লাস এ পি থ্রি ওটাই তো, তাহলে ওটা সমান যদি এ হয় আর এই এক্স বারটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, তাহলে আমার এক্স এর জায়গায় আর এটা পি এক্স, এই এক্স এর জায়গাগুলো আমার কিন্তু কি আসবে ওই এক্স বার প্রত্যেকবারে আসবে, এটাও এক্স বার আসবে, এটাও এক্স বার, তার এখানে পি ওয়ান পি টু পি থ্রি ডট ডট, এটা এক্স বার তার হোল স্কয়ার, আর এখানে হবে পি এন। যেমন ই অফ এক্স বার অবস্থা চাইবো তখন দেখো এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা, এভাবে করলে আমাদের তাহলে এক্স বার অবস্থা কমন যাবে, পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রির মান এক হবে, তো সেইটা আমরা সরাসরি এই ই অফ এক্স বার তার অবস্থার জায়গায়, এটা যেমন ই অফ এক্স জায়গায় এ করলাম, তাহলে এটার জায়গায় আমরা এক্স বার তার অবস্থাটা করে দিই। এবারে এইটার জায়গায় এক্স বারের মানটা তো ই অফ এক্স, কারণ এটা সমান বলা এক্স বার, তাহলে এক্স বারের জায়গায় ই অফ এক্স লিখেছি তার উপরে স্কয়ার ছিল, ক্লিয়ার? এই প্রুফটা বোঝা গেল? তাহলে এটা হলো আমার গাণিতিক প্রত্যাশা ওই এক্স মাইনাস এক্স বার তার হোল স্কয়ার, এইটার গাণিতিক প্রত্যাশাকে বলছে ভ্যারিয়েন্স বা ভেদমান, আর তার ধনাত্মক বর্গমূলকে বলছে এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ব্যাস আর কিছু নাই, ক্লিয়ার?
এইটার উপরে তোমরা প্র্যাকটিস করবে। এবার একটা এক্সাম্পল দেখো, ধরো ভার এ দিলাম, এখানে ওই ভার বলতে ভ্যারিয়েন্স এর ভিএআরটা নেওয়া হলো, তার মানে এর ভেদমান। একটু আগে আমি বলছিলাম এক্স যে চল, এই চলটা, এই চলটার যখন ভেদমান আমি বের করলাম, তার মানে ভার এক্স লিখবো তাহলে। তার ওই ভার এক্স সমান কি সূত্র বললাম দেখো, ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স আর হোল স্কয়ার, এটাই তো এলো, ওটা চলের জন্য এলো। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ওই এক্স এর জায়গায় কিন্তু এ করেছি, এই সূত্রটা লাগালে কি হবে দেখো সমান, তাহলে ই অফ এ স্কয়ার মাইনাস ই অফ এ তার হোল স্কয়ার, ব্যাস এই সূত্রটা লাগিয়ে দিলাম। এবার দেখো ই অফ এ স্কয়ার জিনিসটা কি, ওই যে ভ্যারিয়েবল আর পি অফ এক্স, এখানে এক্স গুলো সব ধ্রুবক, মানে এ স্কয়ার এ স্কয়ার এরকম ডট ডট করে যাবে, এখানে পি এন, এটা পি টু পি ওয়ান। তা এবারে এটা যখন আমরা ই অফ স্কয়ার করবো দেখো, স্কয়ার পি ওয়ান প্লাস স্কয়ার পি টু প্লাস ডট ডট প্লাস স্কয়ার পি এন, যদি এন সংখ্যক পর্যন্ত ধরি, মাইনাস ই অফ এ মানে কি, তাহলে সে এ পি ওয়ান প্লাস এ পি টু প্লাস এ পি থ্রি ডট ডট এ পি এন তার হোস্ট। এবার এইখান থেকে দেখো স্কয়ার কমন গেলে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট ডট প্লাস পি এন, আর এখান থেকে এ কমন গেলে পি ওয়ান প্লাস পি টু প্লাস ডট ডট পি এন টোটালের হোস্ট। এটার মান তো এক, তাহলে স্কয়ার ইন্টু ওয়ান, এটাও এ ইন্টু ওয়ান তার হোস্ট সমান স্কয়ার মাইনাস স্কয়ার সমান জিরো। তাহলে কোন ধ্রুবক সংখ্যার ভ্যারিয়েন্স বার করতে গেলে সেটা অবশ্যই জিরো হবে, এটি মনে রাখবে। তার মানে যদি কেউ চায় ভার ফাইভ, এটা সমান তাহলে জিরো বেরো, ক্লিয়ার, এটা মাথা রাখবে। এবারে এই ভার এটা হলো, ঠিক এই জায়গায় যদি ভার এ এক্স দি দেখো, ভার এ এক্স সমান কত, ভার এ এক্স সমান কত বার করতে হবে, তাহলে ঠিক এই ব্র্যাকেটের যে পদটা আছে সেই পদের কি বর্গ, তাহলে সমান ই অফ এক্স তার হোস্কার করবে মাইনাস ই অফ এ এক্স করবে তাদের হোস্কার করবে, এইখানে যা থাকবে এই জায়গা দুটো ঠিক তাই বসে যাবে। ওকে এক মিনিট, এখানে একটা ব্র্যাকেট দিলে হতো বা এটা এরকম করে দিচ্ছি স্কয়ার এক্স স্কয়ার। এবারে এই ক্ষেত্রে এর ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা আমার ওই এ স্কয়ার এক্স স্কয়ার এভাবে পরপর আমার ক্যালকুলেশনে আসবে, এটা তাহলে এটা আবার লিখছি এ স্কয়ার এক্স স্কয়ার পি ওয়ান, বা এটা আমরা ওই এক্স ওয়ান করতে পারি, বা এ স্কয়ার এক্স টু স্কয়ার পি টু প্লাস ডট ডট এ স্কয়ার এক্স এন স্কয়ার পি এন মাইনাস, এইটা দেখো ই অফ এ এক্স মানে এ এক্স ওয়ান পি ওয়ান প্লাস এ এক্স টু পি টু প্লাস ডট ডট প্লাস এ এক্স এন পি এন তার সমান। এই জায়গাটা দেখো স্কয়ার 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 প্রত্যেকটা কমন আছে, তাহলে আমার এক্স ওয়ান স্কোয়ার পি ওয়ান এক্স টু স্কোয়ার পি টু প্লাস ডট ডট প্লাস এক্স এন স্কোয়ার পি এন মাইনাস, আর এখানে দেখো এ কমন, তাহলে তাহলে এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস ডট ডট প্লাস এক্স এন পি এন টোটালে হল। এইখানে আমার এই জায়গাটায় এই জায়গাটায় আমরা তো ওই সূত্রটা লিখে দিতে পারি যে এ স্কয়ার, এটা তো ভার এক্স এর ফর্মুলা আসছে, এটা তাহলে এইটাকে আমরা
আর এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে এবার দেখি স্কয়ার ভার এক্স সমান পুরোটা ক্যালকুলেশন আর দু লাইন দেখিয়েছি ফালতু স্টেপ জাম্প করে দেবো দিয়ে মাথায় ঢুকবো না আর দুটো লাইন রেস্ট করি দেখ এটা যারা মাঝে রাখছি এ স্কয়ার ইন্টু কি এক্স ওয়ান স্কয়ার পি ওয়ান প্লাস এক্স টু স্কয়ার পি টু ডট ডট প্লাস পি এন মাইনাস এখানে বড় করলে স্কয়ার এখানে এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস এক্স এন পি এন তার হোল স্কয়ার সমান এই জায়গাটায় আমরা কি লিখতে পারি বলো এই জায়গাটা বলতে পারি ই অফ ওই এক্স স্কয়ার বলতে পারি কারণ দেখো ই অফ এক্স স্কয়ার মানে এই জায়গাটা ওই এক্স স্কয়ার এক্স ওয়ান স্কয়ার আসবে তারপরে এক্স টু স্কয়ার আসবে এটা এক্স এন স্কয়ার আসবে এটা পি ওয়ান পি টু তাহলে এইগুলো আসছে তো সেটা বলতে পারি মাইনাস এখান থেকে এটাকে আমরা ই অফ এ এক্স বলতে পারি এই সরি ই অফ এক্স বলতে পারি দে এইটার উপরে আমরা একটা বর্গ চাপাতে পারি এবার এই যে স্কয়ার সেটা আমরা কমন নিলে এখান থেকে আমাদের থাকছে দেখো ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স তার এবারে ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার মানে কি এই সূত্রটা দেখো তোমরা ভার এক্স তাহলে আবার স্কয়ার ভার এক্স হলো বা ভ্যারিয়েন্স এক্স তাহলে ভার এক্স সমান স্কয়ার ভার এক্স ক্লিয়ার এর উপরে ডিপেন্ড করে ছোট ছোট কোশ্চেনও থাকে সেগুলোর উপরে লক্ষ্য রাখবে যেমন সাপোজ যদি বলে দেয় ধরো ভার এক্স সমান ফাইভ হলে তাহলে ভার সিক্স এক্স সমান কত তাহলে এইটা সমান দেখো এইটা এই সূত্রটা লাগবে এ এক্স তাহলে এ স্কয়ার ভার এক্স হবে তাহলে এটা ছয় স্কয়ার ভার এক্স হয়ে যাবে ছয় স্কয়ার ইন্টু আবার ভার এক্স এর মান পাঁচ তাহলে ছত্রিশ ইন্টু পাঁচ হয়ে যাবে একশো আশি ক্লিয়ার এবং ছোট ছোট প্রয়োগ থাকবে তাহলে ভার এক্স সমান স্কয়ার ভার এক্স এটি মনে রাখবে এখান থেকে আর একটা প্রুফ আমরা করছি না জাস্ট ওটা নিজেরা বই ফলো করে বা এটার উপর ডিপেন্ড করে করতে পারো যেমন দেখো ভার এ এক্স প্লাস বি ওয়াই এখানে কিন্তু এক্সটাও চল ওয়াইটাও চল তাহলে এখান থেকে এই প্রুফটা হবে যেহেতু আমরা ভারের সঙ্গে কোনো প্লাসের সংমিশ্রণ পাই নাই তো ওই জন্য এটাকে আমরা ওয়াই ট্রান্সফার করে ধরে নিয়ে করতে পারবো তা বা এ এক্স প্লাস এটা ধরো আমি বি এক্স যদি করতাম একই তখন চল একটাই একটাই চল সেক্ষেত্রে দেখো এইটা হবে এ স্কয়ার ভার এক্স প্লাস বি স্কয়ার ভার এক্স এটা আসবে তো ভার এক্স তখন নিলে স্কয়ার প্লাস বি স্কয়ার আর এখানে ওয়াই দিলে কি হতো বি স্কয়ার ভার ওয়াই ওকে তাহলে এই যে যতগুলো আমরা ভেরিয়েবলের এই ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম ওইটা মনে রাখবে ওকে তাহলে এতটাই থাকলো এবারে বিভিন্ন ম্যাথগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আশা করি আর প্রবলেম হবে না যে জায়গাটা অসুবিধা ছিল সেইটুকুই আমি ডিসকাস করে দিয়েছি ভ্যারিয়েন্সটা কি আর ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি এগুলো ওকে